কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের রূপ নেয় জনতার উত্থান ঠেকাতে মরিয়া হয়ে ওঠে সরকার ঘটে প্রাণহানি আহতদের দীর্ঘসারী এ সময় আহতদের চিকিৎসা নেওয়া সহজ ছিল না পুলিশের গুলিতে গুরুতরদের পড়তে হয় চরম বিপাকে চাইলেও কাতরানো মানুষটার কাছে যেতে পারেননি অনেক চিকিৎসক পাঁচ আগস্টের পূর্বে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল ফোরাম ডক্টর যেখানে উঠে আসে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের আমলের স্বাস্থ্য খাতে হাসপাতালগুলো রূপ নেয় রাজনৈতিক প্রতিষ্ঠানে যেখানে নিরাপদ ছিলেন না ভিন্নমত মত পোষণ করা কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী দীর্ঘ পনেরো বছর সময় স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্যখাতের সকল বিভাগে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ যথাযথ তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্যখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে ছাত্র জনতার হাতে সফল বিপ্লবে গঠিত অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে তাই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানানো হয় ছাত্র জনতার বিপ্লবের ফসল গড়ে তুলতে দেশের আপামর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়ন করতে হবে এই লক্ষ্যে শক্তিশালী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে এ সময় ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি দেওয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করে বিএমডিডি এর রেজিস্ট্রেশন বাতিলের দাবি করা হয় এক তারিখের পর থেকে যারা সরকারের আনুগত্যের দোহাই দিয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা করছি যে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পেজে যা কিছু প্রবাদি আছে সেটা যথাযথ জায়গা পৌঁছে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করছি সংবাদ সম্মেলনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ আন্তঃকেডার বৈষম্য দূর করতে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের চাকরির বয়স সীমা অনুযায়ী নিয়মিত প্রদায়নের দাবি করা হয় যে আমাদের চিকিৎসক এবং দলন এখন ঢাকা কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট